হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। আসলে আয়ুষ হচ্ছে লুচি খাবো বলেছে মায়ের কাছে, সেই জন্য মা লুচি আর মাংস করবে, আর আমিও ভালোবাসি লুচি মাংস, তাই জন্য আজকে আমাদের সবার নিমন্ত্রণ। তো আমি এখন যাব, আর নিয়াজ এখন মানে 7টা বাজে, তো এখন যাবে না, কারণ এখন গেলে ওর পড়ার টাইমটা নষ্ট হয়ে যাবে, তাই ও খাওয়ার সময় যাবে, তাই আমি আগে আগে চলে যাই, আর দেখি কি কি হবে। আর বাবা মার সঙ্গে থাকলে তো সবারই আনন্দ লাগে, তো চলো অনেক আনন্দ হবে, তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। চলে এসেছে আমার বোন, আমার ছোট বাচ্চা, সবাই চলে এসছে, আর এদিকে রান্না হচ্ছে, আটা মাখা হচ্ছে, মটন মটন হয়ে গেছে, আমার বাবা চিকেন রান্না করছে, হেভি টেস্টি রান্না করে আমার বাবা, কেউ খেতে চাইলে চলে আসবে। আমি মাংস নিয়ে আগে চলে এসেছি, কারণ বাবা সকালে খাসির মাংস নিয়ে এসেছিল, তো খাসির মাংস রান্না করেছে, আর আমি মুরগির মাংসটা নিয়ে আসার পর মুরগির মাংসটা রান্না করার কথা ছিল, তো আমার আসতে একটু লেট হয়ে গেল বলে বাবা রান্নার কী সব জোগাড় জানতি পেঁয়াজ মেয়াজ কাটছিল, তখন আমি আসলাম। বাবা মাংসটা করছে, মানে অলরেডি জল দেওয়া হয়ে গেছে মাংসে, প্রায় হয়ে গেছে মাংসটা, তো হয়তো হেভি টেস্টি হবে, কারণ আমার বাবা ভালোই রান্না করে, মা ভালো রান্না করে, বাবাও ভালো রান্না করে মাংস মাংসগুলো, তো দেখা যাক কেমন হয়। তো তোমরাও দেখো, দেখো মটন এখানে, এটা হচ্ছে আমার বুনু, আমার मटन है, टेस्ट करेंगे, खाओ आप लोग, चले आओ देखते हैं टेस्ट करके, जरा खाए तादे तो हेवी लागबे मन होच्छे देखे, आह हेवी टेस्टी दारुण है। हस्बैंड कैमन रान्ना करे? ভালোই রান্না করে। তোমাকে কতটা ভালোবাসে তোমার হাজবেন্ড? খুব ভালোবাসে। খুব ভালোবাসে? হ্যাঁ। এটা হচ্ছে আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা হচ্ছে আমার সব থেকে ফেভারিট বাচ্চা। এরকম করে নাকি ভালো বাচ্চারা, দেখো সবাই দেখছে তোমাকে, কত মামি খেয়ে নিয়েছে তোমার বিস্কুট। এটা আমাদের মারুতি বাজাং বলি, কত ভালোবাসা মামি আর আয়ুষ। তুমি একটুখানি ইয়ে বলে দাও তো, যে কি জানো, আগে জয় হনুমান পার না আমার সাথে যদি বলো, জয় হনুমান জ্ঞান গুণে সব। এই আমি আগে দিই, হ্যাঁ করো করো। আগে নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনতে বিষ্ণু বিলাসিনী বিষ্ণু নুতে ভগবতী দেহিনি কণ্ঠ কুটুম্বিনি ভূরি কুটুম্বিনি ভূরি নুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী কুম্ভকর্দিনী শৈলসুতে। হাতালি হাতালি, আমি হাতালি দিতে পারছি না, ও আমালে বাবা। এই যে আমার চিকেন, চিকেনটা বাবা রান্না করেছে, আমি একটা কষা মাংস খেলাম, জাস্ট অসাধারণ হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে আমি কি বলবো, কিছু বলতে পারছি না। তো তোমরা যদি আমার বাবার হাতে রান্না খেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দিয়ে আমাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দেবো, আমরা চলে আসবো, আমার বাবা তোমাদের বুঝিয়ে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আগে থেকে বলে দেবে, তাহলে আমি বাবাকে বলে দেব, তখন রান্না করে তোমাদের খাওয়াবে। পায়েস হচ্ছে, পায়েস রান্না হচ্ছে। যে লুচি ভাজার জন্য তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ে, এবার বেলা হবে আর কড়াইয়ে দেওয়া হবে।
সুন্দর ফুলেছে লুচিগুলো, দারুণ লাগছে। কখন খাবো? কেমন হয়েছে তোমাদের খেয়ে বলো একটু? শ্বশুরের রান্না অপূর্ব। বাবা কেমন হয়েছে সোনা? কেমন হয়েছে? টেস্টি। এবার আমি খেয়ে নি। বন্ধু রান্না করছে, বন্ধুকে বলো কিছু। বাদ মে করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চিকেন মাটন লুচি সব খেয়ে নিয়েছে, বাট পায়েসটা চিকেন মানে মাংস খাওয়ার পর পায়েস খাওয়াটা অতটা প্রেফার করে না সবাই, তাই জন্য পায়েসগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। অবশ্যই দেখবেন। ও কি সুন্দর করে চলে গেল সোনা ছেলে। চলে গেলাম, আসছি। টাটা টাটা করে দাও।